চক্রের যারা অন্যান্য সদস্য এবং এই যারা এই মোবাইল ছিনতাই করে, চুরি করে, যেটিদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করেছিলাম, তাদের কাছ থেকে যারা মোবাইল কেনে এবং কিনে সেটিকে পরিবর্তন করে বিক্রি করে এবং আইএমআই নাম্বার পরিবর্তন করে, তো সেই ধরনের তথ্যের ভিত্তিতে আমরা পরবর্তীতে গত সন্ধ্যায় আরও 11 জনকে গ্রেপ্তার করি। তো মোট গ্রেপ্তারের সংখ্যা হচ্ছে 14। তো আমরা গ্রেপ্তার করে জানতে পারি যে এই যে মোবাইল চক্রটি, তারা প্রথমে গুলিস্তানের আশেপাশে যেসব এলাকা আছে সেখানে বাসে উঠে সেখানে তারা মোবাইল ছিনতাই করে, কথা বলার সময় ছিনতাই করে, রাস্তায় তারা যারা কথা বলে তাদের কাছ থেকে ছিনতাই করে এবং অনেক সময় পকেটে থেকে সেগুলো অনেক সময় প্রকাশ্যে বা গোপনে সেগুলোকে তারা নিজেদের দখলে নেয় এবং পরবর্তীতে আমরা যে 11 জনকে গ্রেপ্তার করেছি তাদের কাছে সেটি বিক্রি করে এবং বিক্রি করে তারা সেটিকে পরিবর্তন করে, আইএমআই নাম্বার পরিবর্তন করে তারা সেটি ব্যক্তিগতভাবে তারা লাভবান হয় এবং মানুষকে তারা ধোকা দেয়। তো আমরা আপনারা জানেন যে আসলে এই মোবাইল চোরাই মোবাইল বা এই আইএমআই নাম্বার পরিবর্তন করে এরকম আরও অনেক এলাকা ঢাকাতে আছে। তো গতকাল যেহেতু আসলে সরকারি ছুটির দিন ছিল সে কারণে মার্কেটগুলো বন্ধ ছিল, সে কারণে আমরা আমাদের যে অভিযান সেটি কিন্তু গতকাল রাতে আমরা ওইভাবে করতে পারিনি মার্কেট বন্ধ থাকার কারণে। তো আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা আশা করি যে এই চক্রের সাথে যারা জড়িত বিভিন্ন বড় বড় মার্কেটে যারা এই দোকান খুলে বসে আছে এবং যারা পরিবর্তন করে আইএমআই নাম্বার মানুষকে ধোকা দিচ্ছে বা সরকারের আদর্শকে ফাঁকি দিচ্ছে, সেই চক্রকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হব।